বনগাঁ রানাঘাট শাখার ডাবল লাইন ও কৃষক স্পেশাল ট্রেনের দাবিতে আন্দোলনে নামল রানাঘাট বনগাঁ রেলযাত্রী সুরক্ষা সমিতি। রবিবার বনগাঁ স্টেশন চত্বরে আন্দোলনে সামিল হন সমিতির সদস্যরা। বনগাঁ রানাঘাট শাখার ডাবল রেল লাইন ও কৃষক স্পেশাল ট্রেনের দাবিতে আন্দোলনে নামলেন রানাঘাট বনগাঁ রেলযাত্রী সুরক্ষা সমিতির সদস্যরা। এই শাখায় ডাবল রেল লাইনের জন্য বেশ কয়েক মাস ধরে আন্দোলন করে যাচ্ছেন তারা। সাংসদ, রেলমন্ত্রী সহ একাধিক জায়গায় লিখিতভাবে জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় এবার পথে নেমে আন্দোলনে নেমেছেন তারা। রবিবার বনগাঁ স্টেশন চত্বরে আন্দোলনে সামিল হন অনেকেই। তাদের দাবি, সিঙ্গেল লাইনের জন্য অনেক সময় মাঝপথে দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে যায়, ফলে দ্রুত বনগাঁ রানাঘাট শাখার ডাবল লাইন করতেই হবে, পাশাপাশি কৃষক স্বার্থে একটি কৃষক স্পেশাল ট্রেন চালু করতে হবে। বনগাঁ স্টেশনে একটা বনগাঁ স্টেশনের উল্টো দিকে আর দক্ষিণ প্রান্তে ওভারব্রিজের পাশেই আরেকটা টিকিট কাউন্টার চাইছে, এই কারণে যে ওই পাশে প্রচুর মানুষ, রেল প্যাসেঞ্জার প্রচুর লোক আছে, প্রতাপপাড়া এরকম বিভিন্ন জায়গায় প্রচুর লোক আছে। তাদের পক্ষে এই একটা স্টেশন হলে, যেমন রানাঘাটে আছে, বিভিন্ন স্টেশনে আছে, বা মানে প্যাসেঞ্জার যেখানেই বেশি হয় সেখানেই এরকম টিকিট কাউন্টার বাড়ানোর একটা প্রবণতা বনগাঁয় নেই। বনগাঁয় যাতে হয় আমরা সেই আবেদন করছি। আমরা যখন শিয়ালদা ডিভিশনের বিভিন্ন স্টেশনের উদাহরণ দিই, সেখানে টয়লেটের লাইন বসছে না রেলের। যত রেলের লাইন বসে যাচ্ছে, দুই তিন চারের মধ্যে রানাঘাট জাংশনে টয়লেট করলেই তো এম কোচিনের যুক্তি। এম কোচিন বলছে কোথায় করবো রানাঘাট স্টেশনে, সেটা আপনারা আমাদের জায়গাটা দেখিয়ে দিন। হ্যাঁ, আমরা দাবি জানাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব। এবং প্রত্যেকটা এমপিকে, এর আগের এমপিকেও আমরা জানিয়েছি, রেলমন্ত্রীকে জানিয়েছি, রেল বোর্ডকে জানিয়েছি, লোকাল রেলের সমস্ত কর্তৃপক্ষকে আমরা কিন্তু রিটেন জানিয়েছি সবাইকে। বিভিন্ন স্টেশনে শৌচাগারের ব্যবস্থাও করতে হবে। তাদের দাবি না মানা হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে যাবার কথা জানিয়েছেন সমিতির সম্পাদক শিশির ঘোষ। আমরা দীর্ঘদিন ধরেই আমাদের সেকশনের ডাবল লাইনের জন্য আন্দোলন করছি। এতদিন আমরা শুধুমাত্র চিঠিপত্রের মাধ্যমেই বিষয়টাকে সীমাবদ্ধ রেখেছিলাম। বনগাঁ এবং রানাঘাট উভয় দিকের মাননীয় সাংসদদের মাধ্যমে আমরা যোগাযোগ করেছি। তারা ইতিমধ্যে তাদের দিক থেকে ডাবল লাইনের জন্য প্রস্তাবও পাঠিয়েছেন রেলমন্ত্রকে এবং ইন্সপেকশনও হয়েছে। কিন্তু তারপরে যেটা খবর পাওয়া যাচ্ছে যে ফান্ডিংয়ের অভাবের জন্যে আপাতত এই কাজটি করা যাচ্ছে না, এরকম একটা খবর আমরা পেলাম, আর সেই জন্যই আমাদের আজকে পথে নামা শুরু। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্সল্যান্ড, বনগাঁ।